আজকে এক্সেলে কিছু ফাংশন সম্পর্কে আলোচনা হবে, তো তার মধ্যে আমরা ডেট টাইম, নাম্বার এবং কিছু টেক্সট ফাংশন সম্পর্কে শিখব। তো প্রথমে আমি একটা ডেট অফ বার্থ মানে কবে জন্মগ্রহণ করেছে সেটা দিয়েছি। টুডে মানে আজকের দিন, এটা যেদিনকে করেছিলাম সেদিনকার দিন আছে। যদি আমি আজকের ডেটা আপডেট করতে চাই, কন্ট্রোল ধরে সেমিকলন মারলে আজকের ডেটা আপডেট হয়ে যাবে। কন্ট্রোল ধরে সেমিকলন যদি না মারিয়ে করতে চাই, তাহলে টুডে লিখলেও আজকের ডেটা আপডেট হয়ে যাবে। টুডে কথাটা লিখলে আপডেট হয়ে যাবে। দিয়ে আমি দেখতে পাচ্ছি ডেট, মান্থ, ইয়ারের গ্যাপটা বেরোচ্ছে, মানে একটা লোকের কত বয়স সেই বয়সটা বেরিয়ে যাচ্ছে। এই বয়সটা বের করতে গেলে আমি যে ফাংশন ব্যবহার করেছি সেই ফাংশনের নাম হচ্ছে ডেটে ডিপ, মানে ডিফারেন্স বিটুইন ডেট। সেখানে দুটো ডেট দিতে হচ্ছে এমডি মানে হচ্ছে মান্থের মধ্যে ডি, ওয়াই এম মানে হচ্ছে ইয়ারের মধ্যে মান্থ, আর ওয়াই মানে ইয়ার, আর দিয়ে সবগুলোকে জোড়া লাগিয়ে দেখেছি। এই হচ্ছে সিম্পল কাজ। রাউন্ড, আমি একটা সংখ্যাকে রাউন্ড করলে, রাউন্ড রাউন্ড শিখেছো প্রিয়সী? রাউন্ড রাউন্ড জানো? হ্যাঁ শিখেছি। আচ্ছা, তো 25 পয়েন্ট একে রাউন্ড করেছি। রাউন্ড আপ মানে আপে রাউন্ড করা, রাউন্ড ডাউন মানে নিচে রাউন্ড ডাউন করা। আর সেলিং আর ফ্লোর, এটা হচ্ছে ইন্টিজার ভ্যালু, মানে 25-এর হায়েস্ট ভ্যালু কত না 26, আর 25-এর লোয়েস্ট ভ্যালু কত না 25, ঠিক আছে? তার মধ্যে যতগুলো নাম্বার আছে। তারপরে হচ্ছে টেক্সট ফাংশন, যেটা হচ্ছে লেফট থেকে দুটো ঘর নিয়েছি, রাইট থেকে তিনটে ঘর নিয়েছি, প্রপার মানে বড় হাতের করেছি, মিডিল মানে মিডিল করেছি, পাঁচটা থেকে তিনটে ঘর নিয়েছি, 5 নম্বর থেকে তিনটে অক্ষর নিয়েছি, আর সার্চ করেছি এ কে, এ কত নম্বরে আছে। রামের ক্ষেত্রে 2 নম্বরে আছে, সীতার ক্ষেত্রে 4 নম্বরে আছে, আলী আহমদের ক্ষেত্রে প্রথমে এটা 1 নম্বরে আছে। তো তুমি প্রথমে এটা লিখে নাও, তারপর আমি তোমাকে ফর্মুলাগুলো, এই যে এখানে ফর্মুলাগুলো আছে, লিখাবো, ঠিক আছে? আগে লিখে নাও, এটা লিখে নাও। লিখছি। হ্যাঁ, তুমি কম্পিউটারে করছো না মোবাইলে করছো? মোবাইলে করছি। আচ্ছা আচ্ছা,
হ্যাঁ বলো। এখানে ডেট অফ বার্থ আমারটা লিখতে হবে? হ্যাঁ তোমারটাও বেরোবে, তোমারটা তুমি বের করবা, তোমারটা বলো, তোমার ডেট অফ বার্থ বলো। তোমার কত? 5th June 2010। 5th জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন 2010। তোমার বয়স হচ্ছে 10 বছর পুরো একবারে, তাই তো? হ্যাঁ আজকে তোমার জন্মদিন নাকি? হ্যাঁ, হ্যাঁ যাক, ঠিক আছে। হলে বলবা। হ্যাঁ ঠিক আছে। আর স্যার, আমার বার্থ ডেটের নিচে এটা কি লেখা আছে? ওটা আর একজনের দেওয়া আছে, দুজনের করে দেওয়া আছে, 10 জনের বের করতে পারো। আমি মানে অনেকজন দুজনের করে দেখেছি, দুজনের, তিনজনের, ঠিক আছে। তোমার হতে পারে, তোমার বান্ধবীর হতে পারে, দু তিনজনের বের করে দেখেছি। হয়েছে? না আচ্ছা তাড়াতাড়ি করো একটু।
হয়েছে? আর একটু বাকি আছে। আচ্ছা, মা আমি যে পড়াতে বসছি সেটা তোমাদের খেয়াল আছে? না দুবারই করে দিলে ঠিক থাকবে। টেরালো হয়েছে স্যার? হয়েছে, কিন্তু সীতা দেবী লেখা আছে তো, তারপর ওটা 51 লেখা আছে। কোনটা? এই যে লেফট এসআই 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 সীতা সীতার এসআই সীতার এসআই। এবার সূত্রগুলো লেখো। প্রথম লাইন শুধু সবুজ কালার গুলো লিখবা। শুধু সবুজ কালার গুলো? হ্যাঁ হ্যাঁ, সবুজ গুলো লিখলেই হবে, একই তো ধরে টেনেছি।
না যাও এখন, কাটার নাই। আচ্ছা আমি একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, লেখা হয়েছে মোটামুটি। মানে প্রথম নাম্বারটা চলছে, আচ্ছা, প্রথম নাম্বারটাই পুরোটা লেখা, একটু ঢেকে গেছে, দুটো এনে দিই। প্রথম লাগোয়াটা হচ্ছে দুটো ডেটের মধ্যে ডিফারেন্স বের করছে, MD মানে হচ্ছে মান্থের মধ্যে ডি, তারপরে ইয়ারের মধ্যে মান্থ, তারপরে শুধুমাত্র ইয়ার, তারপরে এই সমস্ত ডেটগুলোকে জোড়া লাগিয়ে দিচ্ছে। জোড়া লাগিয়ে দিলে পরে এত কনকেটিনেশন করার জন্য অ্যাম্পিয়ার সাইন ব্যবহার করছে, দিয়ে এত ইয়ার্স এত ডে এত মান্থ করে দেখাচ্ছে। দ্বিতীয়টা রাউন্ড করছে 2 নম্বরে, মানে দশমিক ভ্যালু 2 প্লেস অব দি রাউন্ড করছে, রাউন্ড আপটাও 2 করছে, ডাউনটাও 2 করছে। সেলিংয়ের বেলায় পুরো 1 পয়েন্ট, মানে পুরো শুধুমাত্র দশমিক ভ্যালুর আগের পার্টটা, মানে ফ্র্যাকশনের পার্টটা না, পূর্ণ সংখ্যাটা করছে। মানে ব্যাপারটা হচ্ছে যে দশমিকের আগেরটা, ডেসিমেল পয়েন্টের রাইট সাইডের লেফট সাইডের ভ্যালুটা করছে, ফ্লোরটাও তাই করছে। রাম রয় দুটো ঘর নিচ্ছে, তাহলে রামের দুটো ঘর মানে আরে, রাইট থেকে তিনটে ঘর মানে হচ্ছে রয়, প্রপার মানে রাম রয়টা বড় হাতের, এগুলো সব প্রপারেই লেখা আছে। যদিও মিড মানে হচ্ছে 10 10 নম্বর, 10 নম্বর এই A10 মানে হচ্ছে A10 এর আমরাই আছে, তার পাঁচ পাঁচে হচ্ছে কি আর আছে সেখান থেকে তিনটে, তাহলে রয় হচ্ছে। সার্চ করছে এ, সার্চ করলে কত নম্বরে আছে, ঠিক আছে এইটুকু তুমি লিখে নাও। বাড়িতে তোমার ডেট অফ বার্থ, বাবার ডেট অফ বার্থ, মায়ের ডেট অফ বার্থ, এগুলো কম্পিউটারে বের করবা, একটার নম্বর নিয়ে টাকা পয়সা হিসেব করবা, বাবা মা আর তোমার লেফট রাইট থেকে নিয়ে বিভিন্ন রকম করে টাইটেল বের করবা, নাম বের করবা, এগুলো করবা, ঠিক আছে। লেখো। ঠিক আছে হুম স্যার, হ্যাঁ আর এখানে রাউন্ড ডাউন আছে তো, হ্যাঁ তাহলে এখানে RUNDD ট্রিপল ডি লেখা আছে। হ্যাঁ, রাউন্ড ডাউন, রাউন্ড তারপর ডাউন, ঠিক আছে। ট্রিপল ডি না, ডবল ডি লিখা আছে। ট্রিপল ডি কোথায় পাচ্ছ, ডবল ডি লিখা আছে। আচ্ছা, তোমার মার্কশিট হয়েছিল, মার্কশিট চার্ট হয়েছিল, চার্ট চার্ট মানে এক্সেলে চার্ট হয়েছিল? এক্সেলের চার্ট দাম দেখি, ঠিক আছে, পরের দিন আমি শর্ট ফিল্টার মার্কশিট এগুলো করাবো, ঠিক আছে, রবিবার দিনকে, ঠিক আছে, ঠিক আছে। করো করো। আমাকে রেজাল্ট রেজাল্ট বের করাটা করেছেন, আর মাইক্রোসফট আর তা বাকি সব বুক থেকে আছে। ঠিক আছে, বই তো এখন মোটামুটি হয়ে গেছে, তাও বইয়ের কিছু বাকি থাকলে ছবি তুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে, যে এটা বাকি আছে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা, চ্যাপ্টারটা পাঠালেই হবে। ঠিক আছে, কন্টেন্টটা পাঠিয়ে দেবো, কন্টেন্টটা, ঠিক আছে, কন্টেক্স ঠিক আছে। লেখো।
হয়েছে? হ্যালো, হ্যাঁ হয়ে গেছে? না কোনটা চলছে? ক্লাস আচ্ছা, সেটটা তুমি এটা লেখো, আর এটা তো ইউটিউবে ভিডিও থেকেও পেয়ে যাবা, ভিডিও পজ করে দেখে নিবা, ঠিক আছে? আমি আর এবার নতুন কিছু করাচ্ছি, ঠিক আছে? একটুখানি সময়, হ্যাঁ, সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও থেকে দেখে নেবা, ঠিক আছে? লিখে নিব তারপর। হ্যাঁ, লিখে নেবা। এখানে ডেটের কিছু ফাংশন করাচ্ছি, একটা হচ্ছে টুডে, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে ডেট, ইয়ার। তো দেখি আগে একটা একটা করে করায়। টুডে মানে হচ্ছে আজকের দিন, টুডে লিখলে পরে আজকের দিন দেখাবে, নাও লিখলে পরে টাইম দেখাবে, ডেট টাইম, ইয়ার, ইয়ার লিখলে পরে এই আজকের সালের কত ইয়ার সেই ইয়ারটা খালি দেখাবে, সেরকম ইয়ার, মান্থ, ডে, সরি, ইয়ার, মান্থ, ডে, মানে কত নম্বর মান্থ, তাহলে আমাকে মান্থ লিখতে হবে, যে এটাই ক্লিক করলে মান্থ, কত নম্বর ডে সেটা এটাই ক্লিক করলে দেখাবে। তারপরে আমার একটা আছে, সেটা হচ্ছে নামটা মনে পড়ছে না কি ছিল, আচ্ছা মনে পড়ছে না যেহেতু, সেই জন্য আমি এখানে ক্লিক করে নিলাম, এইখানে যে ডেটে ক্লিক করে দিলাম, তো মনে না থাকতেও পারে যে কোন ডেটটা মানে ব্যবহার করব। ই ডেট, ই ডেট বলে একটা ফাংশন আছে, ই ডেট, উইক, নাও, ইয়ার আছে, এগুলো সব ডেটের ফাংশন। ই ডেট, ডে 360, এগুলো সব আছে, ই মান্থ, তারপর হচ্ছে ই ডেট ইজ ইকাল টু ই ডেট, আজকের ডেট, আর তার সাথে আমি 15 মাস যোগ করলাম, তাহলে এইটা এলো। এটাকে ডেট করে নিচ্ছি, এটাকে ডেট করে নিলে দেখো 15 মাস যোগ হয়েছে, তাহলে 5 তারিখই আছে, মাসটা যোগ হয়েছে, সেই জন্য এটা 1 বছর 3 মাস বেড়ে গেছে, ঠিক আছে? না বুঝতে পারলা না, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, এইটারও সব ইউটিউবে পেয়ে যাবার জন্য আমি সব রকম ব্যবস্থা করার চেষ্টা করছি। তো এটা ভুল হয়ে গেল, এটা কালারটা এমনি ম্যানুয়ালি দিতে হবে, ফরমাল পেনটা দিয়ে দিলে হবে। তো এখানে আমি আর একটা এটাকে ধরে যদি আমি টানি, তাহলে একই রেজাল্ট আসবে, আলাদা কোনো রেজাল্ট আসবে না, আসবে কি? আসবে না। এটার আমি এই হচ্ছে সূত্র, সূত্রটা দেখিয়ে রাখলাম, তুমি পরে ইউটিউবে ভিডিও দেখে টুকে নেবা, এমন কোনো কিছু কঠিন সূত্র না, খুব সহজ সূত্র। আর এইটাকেও আমরা বর্ডার দিয়ে রাখলাম দেখতে ভালো লাগার জন্য। আরও ডেটের ফাংশন আছে কিছু, 360, আজকে এইটুকুই করাচ্ছি, ঠিক আছে? আর হ্যাপি বার্থডে, আমার কাছ থেকে একটা চকলেট পাওনা থাকলো, পরে দেবো, ঠিক আছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ ঠিক আছে, রাখছি তাহলে। ঠিক আছে। আচ্ছা।